আসসালামু আলাইকুম শিক্ষা একাডেমিতে তোমাদের সবাইকে স্বাগতম এই ভিডিওতে আমি তোমাদেরকে ষষ্ঠ শ্রেণীর ইসলাম শিক্ষা বই থেকে দ্বিতীয় দায় ইবাদতের আটচল্লিশ পৃষ্ঠা দলগত কাজটিকে তোমরা কীভাবে সমাধান করবে আমি তোমাদেরকে তা দেখিয়ে দিব তোমরা এখানে দেখতে পাচ্ছ তোমাদেরকে এই দলগত কাজটিতে বলা হয়েছে শিক্ষার্থীরা দলে বিভক্ত হয়ে যাবে এবং সুরণ নাম ও আয়াত নম্বর সহ সিজদায় তেলাওয়াতের স্থানসমূহ ছক আকারে লিখে শ্রেণীতে উপস্থাপন করবে তাহলে তোমরা এই দলগত কাজটির জন্য উপরে এখানে একটি ছক দেওয়া হয়েছে সিজদায়ে তালাওয়াতের স্থান এই ছকটিকে তোমরা ভালোভাবে দেখে নিবে এই ছকটি থেকে তোমাদেরকে দলে বিভক্ত হয়ে সুরার নাম ও আয়াত নম্বর সহ দিয়ে সিজদাই তালাওয়াতের স্থানসমূহ ছক আকারে লিখে তোমাদেরকে শ্রেণীতে উপস্থাপন করতে হবে আমি তোমাদেরকে একটি নমনতার মাধ্যমে দেখিয়ে দিচ্ছি তোমরা কিভাবে এই দলগত কাজটিকে সমাধান করতে পারো চলো তাহলে আমরা নমনত্বটিকে দেখে নিই তার আগে তোমরা যারা এখনও আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো নি তারা এখানেই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো আর যারা সাবস্ক্রাইব করেছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ উপরে লিখেছি সিজদায় তেলোয়াতের স্থান আর এখানে প্রথমেই সুরা আল আরফ আয়াত নম্বর হচ্ছে দুশো ছয় এরপরে সুরোটি হচ্ছে সুরা আর রাত আয়াত নম্বর হচ্ছে পনেরো সুরা আর নাহল আয়াত নম্বর হচ্ছে পঞ্চাশ সুরাবানি ইসরাইল আয়াত নম্বর হচ্ছে একশো নয় সুরা মারাইয়াম আয়াত নম্বর হচ্ছে আটান্ন সুরা আল হাজ আয়াত নম্বর হচ্ছে আঠারো এবং সাতাত্তর সুরা আল ফুরকান আয়াত নম্বর ষাট সুরা আল নামল আয়াত নম্বর ছাব্বিশ সুরা আস সাজদা আয়াত নম্বর পনেরো সুরা সোয়াদ আয়াত নম্বর চব্বিশ সুরা হামিম আস সাজদা আয়ত নম্বর আটত্রিশ সুরা আল নাজম আয়াত নম্বর বাষট্টি সুরা আল ইনশিকাক আয়াত নম্বর একুশ সুরা আল আলাক আয়াত নম্বর উনিশ তোমরা এভাবে ছক আকারে সাজিয়ে সুন্দরভাবে তোমাদের ক্লাসে উপস্থাপন করতে পারো আমরা এখানে দেখে ফেললাম তোমরা কিভাবে সিজদায় তেলতার স্থানগুলোকে ছক আকারে লিখে সুন্দরভাবে উপস্থাপন করতে পারো এই ভিডিওতে এই পর্যন্তই পরবর্তী ভিডিওতে আমি তোমাদেরকে এদের বাকি কাজগুলোকে তোমরা কীভাবে সমাধান করবে তা দেখিয়ে দিব এই ভিডিওটি তোমাদের কাছে ভালো লাগলে ভিডিওতে একটি লাইক দিয়ে দাও আর পরবর্তী সকল ভিডিওগুলো পাওয়ার জন্য আমাদের এই চ্যানেলটিকে এখনই সাবস্ক্রাইব করে রাখো